আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে পারফেক্টভাবে স্পঞ্জ কেক কীভাবে বানানো যায় সেটা। অনেক সময় দেখা যায় যে গ্যাসের চুলায় কেক বানালে কেকটা পারফেক্ট হয় না, আবার বালু লাগে, লবণ লাগে, তাছাড়াও কিন্তু এখন আবার কাগজ থেরাপি কেকও হয়েছে। যাই হোক, ওগুলো সব ছাড়াই কিন্তু রাইস কুকারে খুবই সহজেই আমি আজকে বানানো দেখাবো। আমি একটা মিক্সিং বোলে চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় হওয়া লাগবে, মানে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখবেন বানানোর। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। স্পঞ্জ কেক বানাতে ডিমের পরিমাণটা ময়দার তুলনায় বাড়িয়ে দিবেন, এতে করে কেকটা কিন্তু স্পঞ্জি হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি এখানে আজকে এক কাপ ময়দা দিয়েই চারটা ডিম দিয়ে স্পঞ্জ কেকটা বানিয়ে দেখাবো। কুসুমগুলো আমি উঠিয়ে নিয়েছি, এখন ডিমের সাদা অংশটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর আজকের কেক বানাতে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব, তো চিনি আমি তিনবারে দিয়ে দিব। যাদের কাছে ইলেকট্রিক বিটারটা নাই তারা হ্যান্ড বিটার দিয়ে করবেন, আর এতে করে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। চিনিটা অল্প অল্প করেই দিবেন, একেবারে দিবেন না। আর আমার এটা বিট করতে ইলেকট্রিক বিটারে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, এখানে কিন্তু আপনাদের কম বেশিও লাগতে পারে। এটা কিন্তু বিট করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা ফোমিভাব চলে এসেছে। যাই হোক, এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। ছাঁকনিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। এই উপকরণগুলো এখন আমি ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকটা কিন্তু ভিতরে দলা দলা হয় না। আমি এখানে সেই শুকনো উপকরণগুলোর উপরে ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি। আপনারা এটা করবেন না, এটা আসলে আমি ভুলবশত করে ফেলেছি। মানে তেল আর ডিমের কুসুমগুলো কিন্তু সেই সাদা অংশ যে ফোমটা করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিবেন। আমি আসলে এগুলো আলাদা করেই করে নিয়েছি। যাই হোক, এটা ভুলবশত হয়ে গেছে, আপনারা এটা করবেন না। এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে করেই আপনারা ডিমের ফোমের উপরে দিয়ে দিবেন। আর এখানে একটু ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো। যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করে না কেকের মধ্যে আর ভ্যানিলা ফ্লেভারটাও পছন্দ করে না, তারা এখানে চকলেট এসেন্সও দিতে পারেন। যাই হোক, আমি এখন ভালোভাবে এটা মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে ভুল করে ফেলেছি, আমার এখানে ইলেকট্রিক বিটার আছে, তো এই জন্য আমি আবার একটু বিট করে নিব। এতে করে কিন্তু কেকটা আগের মতোই হয়ে যাবে, মানে কোনো সমস্যা হবে না। এখন আমি এই উপকরণগুলো সাদা অংশের উপরে দিয়ে আমি ভালোভাবে বিট করে নিব। কেক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা এখন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে, যেহেতু রাইস কুকারে আজকে আমি কেকটা বেক করব, সেজন্য আমি দেখিয়ে দিব। আর রাইস কুকারে কেক বানানো এতটাই সহজ, আসলে যারা এখনও বানাননি একবার হলেও ট্রাই করবেন। রাইস কুকারের পাতিলের নিচে আমি তেল ব্রাশ করেছি এবং সাইডেও করে নিয়েছি, আর একটা লেখালেখির কাগজও আমি বিছিয়ে দিয়েছি। এরপরে আমি সেই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এটার ঘনত্বটা কিন্তু এমন আসবে। এখানে চাইলে আপনারা বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস অ্যাডজাস্ট করে দিতে পারেন, আমি আসলে সিম্পলভাবে দেখিয়েছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি কুকারের পাতিলটা রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অর্ম অপশানে দিয়ে দিব। এখানে কিন্তু দুইটা অপশান আছে, মোট কথা নিচে অপশানে দিয়ে রাখবেন। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আমি বেক করতে রেখে দিয়েছিলাম।
রাইস কুকারে বেক করতে দিলে আপনারা দেখবেন যে বেক করার 5-6 মিনিট পরে এটা উপরের অপশনে উঠে আসবে এমনিতেই। এটা আসলে ভয় পাওয়ার কিছুই নেই, উপরের অপশনে উঠে আসার 2-3 মিনিট পরে আবারও আপনারা নিচের অপশনে দিয়ে দিবেন। এভাবে করে 2-3 বার দিয়ে দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে। আর আমার এখানে বেক করতে সময় লেগেছে 1/2 ঘন্টা, আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে। আর কেকের উপরের অংশটা সাদা এসেছে কারণ এখানে যেহেতু উপরে কালার করার মতো কোনো অপশনই নাই, এ কারণে কিন্তু আসেনি। যাই হোক, আমার কালারটা হয়েছে, আর যারা নতুন আপু আছেন তাদের তো ভালোই লাগবে। অনেকেরই দেখা যায় যে বাসায় গ্যাসের চুলা থাকে না, রাইস কুকার আছে, তো ঝটপটভাবে কিন্তু এভাবে বাচ্চাদেরকে বা নিজেরা খাওয়ার জন্য কেকটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এই রেসিপিটা। কেকটা গরম অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করে নিব। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেকটা এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব। রাইস কুকারের যে পাতিল সেটা নিচে কিন্তু পুড়ে যায়নি, একবারেই পারফেক্ট হয়েছে। এখন আমি কাগজটা ছাড়িয়ে নিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি কিন্তু কেকটা লাস্টে আর কেটে দেখালাম না, যাই হোক আমি ফার্স্টে দেখিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।